नमस्कार बंधुरा, प्राथमिक नियोग दुर्नीति सीबीआई तदंते असंतुष्ट विचारपति अभिजीत गंगोपाध्याय। हम सब चोर है किशोर कुमार छबिर प्रसंग तुले धरे मंतव्य सीबीआई। प्राथमिक नियोग दुर्नीतिर सन्देहजनक नेतादेर तालिका दिए आदालते एमनई जानालो सीबीआई। ये तो सब महापुरुषदेर नाम, मंतव्य विचारपति अभिजीत गंगोपाध्याय। प्रत्येके यथेष्ट प्रभावशाली एवं जनप्रतिनिधि विधायक कर्पोरेटर एमनई जानालो सीबीआई। विचारपति अभिजीत गंगोपाध्यायेर पाल्टा मंतव्य, हाँ प्रत्येकेई देखछि प्रभावशाली एवं सीबीआई के शक्त हाते कड़ा तदंत करते हबे, पाखिर पालकेर छोआ दिए तदंत चलबे ना। एरपरई सीबीआईर समालोचना करे विचारपति बोलेन, लोकसभा निर्वाचनेर दिनक्षण घोषणा होले ओई नेतारा ग्रेफतार हबे तई तो? सीबीआईर जवाब, ना स्यार। विचारपति अभिजीत गंगोपाध्यायेर पाल्टा मंतव्य, আমার অবসর পর্যন্ত অনেকে অপেক্ষা করছে, কিন্তু আমি কখনোই অবসরে যাব না। মাঝে মধ্যে মনে হয় একটা পদযাত্রা করি, হাইকোর্টের নিচে সূর্য সেনের মূর্তি থেকে সুন্দরবন পর্যন্ত। কিছুই বলবো না, শুধু হাঁটবো। কী সব চলছে চারিদিকে, আদালতকে কাজকলা দেখিয়েছে সিবিআই, হাইকোর্টের নজরদারির তদন্ত এমন কেন হবে? এরপরে বিচারপতি বলেন, এরকম চললে আমাকে সিবিআইয়ের বিরুদ্ধে নির্দেশ দিতে হবে। জোরাতালি দেওয়া তদন্ত করছে সিবিআই, মন থেকে বা প্রকৃত তদন্ত করছে না, মামুলি গোছের তদন্ত হচ্ছে। সিবিআই অধিকারী আর মানিক ভট্টাচার্যের মধ্যে বোঝাপড়া হয়েছে বলে এখন আমার সন্দেহ হচ্ছে। বিচারপতির সংযোজন সুপ্রিম কোর্ট গিয়ে একটা রক্ষা কবচ নিয়ে আসুক মানিক ভট্টাচার্য, আমরা আর কিছু করব না। হয়তো এমন একটা বোঝাপড়া হয়েছে, এমন সন্দেহই হচ্ছে। আজ দুপুর ১২টায় সিবিআই তদন্তের কেস ডায়েরি তলব হাইকোর্টে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সিবিআই তদন্তের সিডিও তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কি আদৌ শাস্তি পাবে, নাকি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়ে আবার তিনি জেলমুক্ত হয়ে যাবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফরমেশনটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।